দর্শক আপনারা অবগত আছেন, আজকের 8 নং ইউনিয়নের 1 নং ওয়ার্ডে হাওলাদার এলাকায় একটি বেল সম্মেলন ডাকা হয়েছে। সেখানে সরাসরি আমরা চলে যাচ্ছি। আজকের এই বেল সম্মেলনটা কেন ডাকা হয়েছে আমরা সরাসরি এখন কথা বলবো আমাদের এই বেল সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকে যিনি এই পুরো সম্মেলনটাকে মডারেটর করবে, খোরশেদ আলমের কাছে। খোরশেদ আলম, আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে মানে আজকের এই বেল সম্মেলনটা কেন ডাকা হয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের এই বেল সম্মেলনটা ডাকা হয়েছে এই কারণে, দেশের এই ক্লান্তি লগ্নে, দেশের এই পরিস্থিতিতে মনে করেন দেশের মানুষের অবস্থা খুবই খারাপ, সবার দেশ বিদেশে সবার অবস্থা খুবই খারাপ। তো এই এমত অবস্থায় আমরা যারা মধ্যবিত্ত আছি, নিম্নবিত্ত আছি, ঠিক আছে, এদের অবস্থা খুবই খারাপ। কিন্তু আমাদের এই বেল হওয়ার উদ্দেশ্য একটাই, এই যে আমাদের গ্রামে যেসব নিম্নবিত্ত মানুষগুলো আছে তাদের সংসার চালাইতে পারতেছে না, যাদের ছোটখাটো দোকান আছে তাদের দোকানগুলো বন্ধ, তারা সংসার চালাইতে পারতেছে না। এই জন্য সরকারি তহবিল থেকে কিছু ত্রাণ আমাদের ইউনিয়নে আসছে, শুধু আমাদের ইউনিয়ন না, সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে এই ত্রাণটা পাঠাইছে। কিন্তু আমাদের ইউনিয়নের আমাদের ওয়ার্ডের মানুষগুলা আজ পর্যন্ত ঠিকমতো কোনো কিছু পায় নাই, ঠিক আছে। আপনি মনে করেন যে প্রথমে 1 টন করে চাল দেওয়া হয়েছে প্রত্যেক ইউনিয়নে, এখন আবার 2 টন করে চাল দেওয়া হয়েছে, 3 টন করে সরি, তাহলে টোটালে 4 টন চাউল। এই 4 টন চাউলের মধ্যে আপনার মনে করেন যে আমার এলাকার মানুষ মনে হয় না যে কেউ 10 কেজি করে চাউল পাইছে, ঠিক আছে, যদি কেউ দিয়ে থাকে সেটা। আচ্ছা খোরশেদ আলম, আমরা আপনার কাছে পরবর্তী আসছি, আমরা আরো কয়েকজন দর্শকের সাথে কথা বলে দেখি আসলে এই মানে বেল সম্মেলনটা কেন ডাকা হয়েছে। আমরা আরো কয়েকজন দর্শকের সাথে কথা বলি, আমরা এখন কথা বলবো এমরান হাওলাদারের, মানে এমরান হাওলাদারের সাথে। আপনি আপনি আচ্ছা, আপনারা যে বেল হয়েছেন, এই যে আজকে যে বেল হওয়ার পরে যে সম্মেলন ডাকছেন, এটা মূলত উদ্দেশ্যটা কি, বেল কেন হয়েছেন আপনি? আসলে এটার উদ্দেশ্য হলো, আসলে আমরা অনেক বেনিফিট দেখলাম, আমাদের এলাকা অনেক গরিব আছে, তারা কোনো তান পাইতেছে না, যারা বড় বড় লোক তাদেরকে নাম দিচ্ছে, তারা আমাদের সামনে দিয়ে তান নিয়ে আসছে, আমরা দেখে যাচ্ছি, কিন্তু গরিবরা কোনো কিছু পায় না, তারা তাদের কোনো নাম নাই, মুখ সাহায্য দিতেছে। তাই আমরা সবাই মিলে বললাম যে আমরা সবাই একটা বেল সম্মতি করলাম, সবাই মিলে আমরা উপস্থিত ছিলাম, আমরা সরকারের কাছে জানাইতেছি যে আমাদের এখানে কোনো তান আসছে না সরকারিভাবে, সকলে আমাদের এখানে যা আসতেছে একজন দুজন পাইতেছে, সকলে দোকান পাট সব বন্ধ, সরকার বলতেছে ঘর থেকে বাড়িতে না, মানুষ যদি না খাইতে পারে মানুষ ঘরের ভিতরে মরবে, মানুষের কথা হয়েছে যে ঘরে থাকে তো মরমু, দুনিয়া দেখি মরি, মানুষ রাস্তাঘাটে যায় চলাচল করতেছে, চা দোকান আড্ডা মারতেছে, কিন্তু এখানে মেম্বার স্যার আসে কি বলে, আপনারা ঘরে যান, সরকারের বাবা আপনাদের জন্য খানা আসতেছে, কিন্তু আমরা এই পর্যন্ত কোনো সরকারিভাবে কিছু দেখতেছি না, সরকারিভাবে কিছু আসতেছে না, আমাদের মিষ্টা আশ্বাস দিতেছে সরকার, সরকার ঠিক মতো দিতেছে, কিন্তু মেম্বার স্যারেরা তা দিতেছে না আমাদেরকে, আমাদেরকে এসে আর ধমকায়। দর্শক একজন নয় দুইজন নয়, এখানে উপস্থিত আছেন শত শত বেল, এখানে উপস্থিত আছেন শত শত বেল। আমরা সবার কাছ থেকে আসলে কথা নেওয়ার সেই সুযোগ আমাদের নেই, তবে আপনাদেরকে কিছু অবগত করতেছি আমি, সেটা হচ্ছে এই যে আজকে বেল হয়েছে, আমি যে দুজনের সাথে কথা বলে বুঝতে পারলাম তারা বেল হয়েছে মূলত এই যে সরকারিভাবে যে ত্রাণগুলো দিয়েছে, মোট 4 টন প্রত্যেকটা ইউনিয়নে চাল দিয়েছে, বিভিন্ন ইউনিয়নের লোকগুলো গরিব অসহায় সবাই পাইতেছে, কিন্তু আমার ওয়ার্ডের কিছু মানুষ মাত্র 15টা নাম পাইছে, এর মধ্যে 10টা দিছে একজন শিল্পপতি আর 5টা দিছে সরকারের, তার মানে এই 5 জনে কি এর মধ্যে সেই 4 টন চালের মধ্যে সীমাবদ্ধ থাকবে, আর কেউ পাবে না। সবার হাহাকার, সবার একটাই দাবি যে আমরা এই বেল হয়েছি, এই গরিব অসহায় মানুষের চালগুলো মেম্বার চেয়ারম্যানরা মেরে খাচ্ছে, আমরা সেটার প্রতিবাদ করার জন্য, নীরব প্রতিবাদ করার জন্য আমরা বেল হয়েছি। দর্শক, আমি আরেকজন আজকের এই বেল সম্মেলনের আরেকজন সদস্যের সাথে কথা বলতে চাই, তিনি আসলে একজন নিম্নবিত্ত শ্রেণীর লোক। আজ পর্যন্ত এই যে প্রায় ধরেন এই মাস এখন হয় নাই, 20-25 দিনের মতো হয়ে গেছে এই যে লকডাউন চলতেছে বা সকল কিছু বন্ধ কাজকর্ম, এই এই পরিস্থিতিতে তিনি আজ পর্যন্ত কোনো ত্রাণ পেয়েছে কিনা আমরা সেই বিষয়ে কথা বলবো একজন বেল সদস্যের সাথে। আচ্ছা, আপনি কি হাসতেছেন, এটা কি সুখের না দুঃখের? এটা আমার দুঃখের আশা, আজ পর্যন্ত এই পর্যন্ত আমরা কোন 8 নম্বর ইউনিয়নের মধ্যে 1 নম্বর ওয়ার্ডের ভিতরে আমরা কোন প্রাণ পাইতেছি না, মেম্বার চেয়ারম্যান আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আপনারা ঘরে থাকুন, ঘরে থাকেন, আপনাদেরকে আমরা ঘরে পৌঁছাই দিব, এই পর্যন্ত আমরা কোনো কিছুই পাইনি, আমাদের এখন নিরুপায়,
আপনি কি আচ্ছা আপনি কি বলেন না আজ পর্যন্ত কিছু মেম্বারকে বলেন না যে আমাকে একটা নাম দেন আমার তো এখন অবস্থা কাজকর্ম বন্ধ এর একটা নাম নিয়েছে আজ মনে হয় 15 দিন হয়েছে এই পর্যন্ত আমাদের কোনো কিছুই দেয়া হয় নাই